সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরা আল্লাহর রহমতে ভালো আছি এবং সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আমরা 14টি রমজান পূর্ণ করলাম, আজ 15 রমজান। যাই হোক, এখন আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো। কি জানো, তোমরা দেখেই তো বুঝতে পারছো কি এটা, তরমুজের খোসা। এই তরমুজের খোসা দিয়ে আমি তোমাদেরকে মুরব্বা বানিয়ে দেখাবো। তো আমি ওই তরমুজের খোসার নিচের সবুজ অংশটা ফেলে দিয়েছি, চুলে ফেলে দিয়েছি এবং পিস পিস করে সুন্দর করে কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে পানি পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ দিয়েছি। ভাপ দিয়ে নেওয়ার পর তারপর দেখাবো কী করতে হয়। তো 15-20 মিনিট এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবে। তোমাদের একটি লাইক এবং একটি শেয়ারের কাজ করে আর অনেকের কাছে পৌঁছে দিবে। তো লাইক দিতে তো আর হাতে কোনো সমস্যা হবে না বা হাতে ব্যথাও করবে না, তাই একটু লাইক দিয়ে কন্টিনিউ করবে। যারা নতুন বন্ধু আছো তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা পুরাতন বন্ধু আছো তাদেরকে তো বলবোই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্যই আমি সামনে এগিয়ে যেতে পারছি, কারণ তোমরা আমার ভিডিওটি দেখো এবং লাইক করো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো। এর জন্যই আমি আরও ভিডিও বানাতে আগ্রহী হচ্ছি এবং বানাই। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমার এটি সিদ্ধ হয়ে গেছে এবং এটা পানি ঝরিয়ে নিয়ে আমি প্যানে দিয়ে দিয়েছি এবং এখানে আমি 2 কাপ চিনি দিয়ে দিয়েছি। মানে যতটুকু খোসা থাকবে তার পরিমাণ মতো চিনি দিতে হবে। যদি এর চেয়ে কম হয় তাহলে চিনিটার চেয়ে কম হবে, আর যদি একটু বেশি হয় তাহলে হচ্ছে চিনি বেশি দিতে হবে। তবে এখানে কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটার সিদ্ধ করার সময় এটার ভিতরে যে পানিটা ঢুকেছে সেই পানিটা বের হয়েই তো মুরব্বা হয়ে যাবে। এতো দেখছো আস্তে আস্তে এটা থেকে পানি বের হচ্ছে এবং চিনিগুলো গলে যাচ্ছে। একটু পর পর নেড়ে দিতে হবে। তো দেখেছো পানি বের হয়ে চিনিগুলো গলে গেছে এবং চিনিগুলো একদম আঠালো হয়ে যাচ্ছে এবং এগুলো মুরব্বা হয়ে যাবে। এখন এই পানিগুলো চিনিগুলো শুষে নেবে আর মুরব্বাও হয়ে যাবে। এখানে দিতে হবে দারচিনি এলাচি। তো আমি 2টা দারচিনি 2টা এলাচি দিয়ে দিচ্ছি, সেটা তোমাদের সাথে তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছি। তো আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ফুড কালার। তবে ফুড কালারটা না দিলেই ভালো, আমি পরে বানানোর পরে বুঝলাম যে ফুড কালারটা না দিলেই ভালো হতো, কারণ ফুড কালারটা না দিলেই আমার কাছে ভালো লাগছে। কিন্তু এটা আমি সৌন্দর্যের জন্য দিয়েছিলাম, সুন্দর হয়েছে ঠিক আছে, কিন্তু তবে ফুড কালারটা তোমরা দিও না। আর যদি তোমাদের মনে হয় যে না সুন্দর করবো তাহলে তোমরা দিতে পারো। এই তরমুজের খোসা দিয়ে আরও অনেক কিছু বানানো যায়, সেটা তোমাদের সাথে আমি ইনশাল্লাহ শেয়ার করবো। প্লিজ আবারও বলে নিচ্ছি একটি লাইক দিয়ে দিও। তোমাদের একটি লাইকে আমার শেয়ারের কাজ করবে এবং অনেকের কাছে পৌঁছে দিবে।
তো এটা খাওয়ার পর বুঝবা, মানে তোমাদের মনে হবে যে না তোর মধ্যে সিল্কা আর ফেলে দিব না। এই তো আমার বানানো হয়ে গেছে দেখো, এবং বাচ্চারা খেয়ে নিয়েছে, খুব টেস্টি।